আমরা সবাই প্রতিদিন এর পরিষেবা ব্যবহার করি। এটি আমাদের সবচেয়ে উদ্ভট প্রশ্নের উত্তর দেয়। এমনকি আপনি কোম্পানির ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ব্যবহার করে এই ভিডিওটি দেখছেন। হ্যাঁ, আমরা গুগলের কথা বলছি। বন্ধুরা, আজকে আমরা গুগলের ব্যাংক বাস্টিং সিলিকন ভ্যালি হেডকোয়ার্টার সম্পর্কে এই ভিডিওতে দেখাতে চলেছি। সান ফ্রান্সিসকো বে এলাকা থেকে একটু হাঁটলে এবং অ্যাপল পার্কের মতো অন্যান্য বহুজাতিক হেডকোয়ার্টার যেমন ফেসবুক, ইবে এবং নেটফ্লিক্স থেকে একটি অর্থ নিক্ষেপ করার মতো দূরত্বে 26 একর জমিতে আমরা গুগলপ্লেক্স হেডকোয়ার্টার দেখতে পাই। মাউন্টেন ভিউয়ের উপর ভিত্তি করে গুগল হেডকোয়ার্টার শব্দের উপর একটি নাটক থেকে এর নাম পেয়েছে। স্পষ্টতই এটি গুগল এবং কমপ্লেক্সের সংমিশ্রণ, কিন্তু এর বানানটি একটু ভিন্ন। গুগলপ্লেক্স একটি অবিশ্বাস্যভাবে বড় সংখ্যা, যার পরে প্রচুর শূন্য রয়েছে। পরবর্তী ব্যাখ্যাটি সম্ভবত গুগলের বিশ্বব্যাপী একচেটিয়া এবং এর অবিশ্বাস্য সাফল্যের প্রতি একটি ইঙ্গিত। জমিটি জুরাসিক পার্কের খ্যাত ডাইনোসরের নির্মাতা সিলিকন গ্রাফিক্সের কাছ থেকে কেনা হয়েছিল। হয়তো সেই কারণে একটি ডাইনোসর আজও কমপ্লেক্সের উপরে তাকিয়ে আছে। প্রথমবারের মতো গুগল পূর্ববর্তী ভাড়াটেদের দ্বারা বসবাসকারী বিল্ডিং গুলিতে স্থানান্তরিত হয়নি। বহুজাতিক সংস্থাটি এই সময় বিষয়টি নিজের হাতে নিয়েছিল এবং দক্ষিণ আফ্রিকার স্থপতি ক্লাইভ উইলকিনসনকে নিয়োগ করেছিল। বলা হয়েছিল যে বিশালাকার গুগল কমপ্লেক্স ডিজাইন করার সময় উইলকিনসনের অফিসে টিম ওয়ার্ক এবং সৃজনশীলতা মুড বোর্ডের শীর্ষে ছিল। উভয় সংস্থায় একটি স্থান ডিজাইন করতে একত্রিত হয়েছিল, যা কেবল উৎপাদনশীলতা বৃদ্ধির জন্যই নয়, কর্মশক্তি বৃদ্ধির জন্যও স্থাপন করা হয়েছিল। এটি মজাদার লাভালাম এবং এমনকি বিশাল স্ক্রিন গুলির সাথে দেখা যেতে পারে, যা সারা বিশ্ব থেকে লাইভ গুগল অনুসন্ধান টার্মস গুলি দেখায়। কোম্পানির সবচেয়ে বিখ্যাত সম্পদের একটি হলো নদমূর্তি। বড় আকারের হোয়াইট বোর্ড প্লাস্টার করা সূর্যের দেয়াল গুলো সৃজনশীল ধারণায় পূর্ণ এবং তেমন সৃজনশীল বেনামি কৌতুক। অনেক লোভী পিয়ানো বাজানোর যোগ্য পরবর্তী সঙ্গীত শিল্পীকে স্বাগত জানায়। গুগলপ্লেক্সে অবশ্যই অত্যাধুনিক প্রকারের গ্লাস ব্যবহৃত হয়েছে, যা প্রাকৃতিক আলো বৃদ্ধি করে এবং অফিসগুলি 3 বা 4 জন লোকের কর্মস্থলে সাজানো আছে। এই ছোট ক্লাস্টারগুলি ধারণাগুলি ভাগ করে নেওয়া এবং বিকাশের জন্য কার্যকর বলে বলা হয়। তবে অফিসের আড্ডা কমাতে যথেষ্ট ছোট এবং স্বাধীন দেখে মনে হচ্ছে গুগল উভয় জগতের সেবাকে পুরোপুরি ভারসাম্যপূর্ণ করেছে। অভ্যন্তরীণ ফটোগুলি বিভিন্ন গুগল এবং অ্যান্ড্রয়েড প্যারাফার্নালিয়া দিয়ে সজ্জিত ওয়ার্ক স্টেশনগুলি দেখায় এবং আমরা যা দেখেছি তাতে তাদের কিছু গুরুতর উৎপাদনশীলতা রয়েছে বলে মনে হচ্ছে। কর্মচারীরা সেখানে কাজ করে, কিন্তু কোম্পানি চায় না যে তারা সেভাবে অনুভব করুক। অবিশ্বাস্য পরিমাণ সুবিধার অ্যাক্সেস সহ কর্মীদের সাথে বন্ধু হিসাবে আচরণ করা হয়। এখানে জিম করার জন্য একটি অনসাইট জিমের ব্যবস্থা রয়েছে। এটা নতুন কিছু নয়। এখানে সাঁতার কাটার জন্য রয়েছে সুইমিং পুল। এগুলো সাঁতারুদের কৃত্রিমভাবে তৈরি করা স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটতে দিয়ে প্রয়োজনীয় পায়ের ছাপ কমাতে ডিজাইন করা হয়েছে। বিভিন্ন পিং পং, বিলিয়ার্ড এবং ফুটবল টেবিলগুলি পুরো ক্যাম্পাস জুড়ে বিন্দু বিন্দু রয়েছে, যেখানে ফিরে যেতে এবং কিছু ভিডিও গেম উপভোগ করার জন্য জায়গা রয়েছে। এমনকি গুগলের নিজস্ব স্বয়ংসম্পূর্ণ পাত্র রয়েছে, যা স্টাফ সদস্যরা ব্যাগ লাথি এবং শিথিল করার জন্য বা তাদের আশেপাশ থেকে নিজেদেরকে দূরে রাখতে ব্যবহার করে কিছু ভারী কাজে নেমে পড়তে হয়। এখন বলা যাক হেডকোয়ার্টারের বাইরে সম্পর্কে। তবে পরিস্থিতি অনুসারে ক্যালিফোর্নিয়ার আবহাওয়া বিশ্বের মধ্যে সেরা হওয়া উচিত। গুগল টিও প্রদান করে টেনিস কোর্ট, ফুটবল মাঠ এবং বাইরে অন্যান্য মজার জন্য ফ্রিসবি খেলার জন্য সম্পূর্ণভাবে কর্মীদের বিনামূল্যে এগুলো ব্যবহার করতে দেওয়া হয়। এগুলো একই সাথে একটি ব্যক্তিগত ফুটপাথের নেটওয়ার্ক দ্বারা সংযোজিত হয়। স্থানীয় চিকিৎসকদের দ্বারা স্বাস্থ্য দেখা হয় এবং কোম্পানির অনুদানযোগ্য ম্যাসাজ সার্ভিস, একটি হেয়ার কাট সেলুন, একটি লন্ড্রি এবং ড্রাই ক্লিনার দ্বারা বিলাসিতা প্রদান করা হয়। প্রকৃতপক্ষে গুজব রয়েছে যে দলের সদস্যরা তাদের নিজস্ব মেশিন ব্যবহার করা এড়াতে সপ্তাহান্তে তাদের লন্ড্রি নিয়ে আসে। এটি সম্পর্কে সবচেয়ে ভালো অংশ হল এই সুবিধাগুলির মধ্যে সমস্ত ভ্রমণ গুগল কালার বাইকে করা হয়। এমনকি একটি রিপোর্ট করা হয়েছে যে অনেক কর্মচারীকে তাদের কাজের সময়ের 20% অংশ দেওয়া হয় তাদের স্বাভাবিক কাজের চাপের সাথে সম্পর্কহীন পার্শ্ব প্রকল্পগুলিতে ফোকাস করার জন্য। সৃজনশীলতা প্রসার এবং অনুপ্রেরণা প্রদান বন্ধ পরিষদ গুগল বলছে যে তার ল্যাব প্রকল্পগুলি কতগুলি স্বপ্ন ছিল, স্বয়ং সম্পন্নতা ছিল গুগল প্লেক্সের চাবিকাঠি। সম্পূর্ণরূপে না হলেও কমপ্লেক্সে কিছু শক্তির প্রয়োজনীয়তা অনসাইট সোলার প্যানেল দ্বারা পূরণ করা হয়, যা ভবনের ছাদে সাবধানে রয়েছে। কোম্পানির ক্যাফেটেরিয়াতে খাওয়া অনেক ফল, সবজি এবং ঔষধির অংশ এমনকি কোম্পানির 2টি বাগে উৎপন্ন হয়, যা একটি শিক্ষামূলক সমাজের মূলকে অনুমোদন দেয়। তার উদ্দেশ্য হল মানুষকে উদ্ভিদ বিজ্ঞানের সুবিধা সম্পর্কে শেখানো। অনেক বিজ্ঞানী এবং মনোবিজ্ঞানী তাদের মানসিক স্বাস্থ্যের জন্য বাইরে যাওয়ার সুবিধা সম্পর্কে মন্তব্য করেছেন। আপনি যেমনটি আশা করেন, টেক জায়ান্ট গুগলের এই সুবিধাগুলিকে চিনতে পারে মাইন্ডফুলনেস স্পেসগুলিকে কৌশলগতভাবে কমপ্লেক্সের চারপাশে স্থাপন করে, খাদ্য উদ্যানের মতো জায়গাগুলিকে ব্যবহার করে। গুগলের সবচেয়ে সুবিধা হলো খাদ্য। আপনি বসে আছেন কারণ এটি অলস হৃদয়ের জন্য নয়। গুগল তার কর্মীদের খাবার এবং অনেক কিছু সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করে। চার্লিস প্লেস প্রধান ক্যাফেটেরিয়া, যেটির নাম গুগলের প্রথম প্রধান শেফ চার্লি ইয়ার্স এর নামানুসারে রাখা হয়েছিল। সহকর্মীরা সাইটের বিভিন্ন ক্যাফেতে
বিনামূল্যে সকালের নাস্তা এবং দুপুরের খাবার এবং রাত্রি খাবার উপভোগ করতে পারেন। আজকাল রেস্তোরাঁগুলি তাজা জৈব এবং স্বাস্থ্যকর খাবারের উপর ফোকাস করে। সেই বুড্ডা বোলস বা টোস্টের সেই আবাকাডোগুলি যা অন্যান্য প্ল্যাটফর্মে দেখতে পান, এই ধরনের খাবারগুলি হেডশেফদের দ্বারা স্বপ্নে দেখা যায়, যার মধ্যে বিশ্বের খাবারের সংমিশ্রণ রয়েছে। আমরা কল্পনা করি যে গুগলপ্লেক্সের মেনু পরিকল্পনা করার সময় বিভিন্ন ধরনের খাদ্য তালিকাগত প্রয়োজনীয়তা বিবেচনা, কিন্তু গুগল প্রকৃত কর্মচারী নিয়োগ করে, তারা সব রোবট। আর এই সত্যিকারের মানুষেরা আপনার আর আমার মতো খাবারের মাঝে ক্ষুধার্ত হয়। এর সমাধান কি? প্রতিটি একক কর্মক্ষেত্র একটি সম্পূর্ণ স্ন্যাকরুম থেকে হাঁটার দূরত্বের মধ্যে, যেখানে গ্রানোলা, ক্যান্ডি এবং গরম এবং ঠান্ডা পানীয়ের মতো খাবারের মজুদ রয়েছে। ক্রমাগত বাইরে খাওয়ার অভিনবত্ব কোম্পানির অনেক অভিজ্ঞ কর্মীদের জন্য বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু রান্নাঘর সবসময় মাইক্রোওয়েভ, কেটলি এবং ফ্রিজের মতো প্রয়োজনীয় সুযোগ সুবিধা সহ কাছাকাছি থাকে। কোম্পানির কর্মীদের মধ্যে একটি অলিখিত উক্তি হলো গুগল 15, যা 15 পাউন্ড ওজনকে বোঝায়, যা নতুন কর্মীরা প্রায়শই এই সমস্ত বিনামূল্যের খাবারের সাথে অর্জন করে। প্রকৃতপক্ষে আমরা আসলে জানি না যে কোম্পানিটি পুরো ক্যাম্পাসকে খাওয়ানোর জন্য কত খরচ করে, কিন্তু একজন ব্লগার এটা নিয়ে একটি জরিপ চালিয়েছিলেন এবং এতে জানা গেছে প্রতি বছর কমপক্ষে $72 মিলিয়ন এর পেছনে ব্যয় হয়। বিস্তৃত সাইট থেকে ভ্রমণের সময় কর্মীরা ওয়াইফাই সক্ষম ডিজেল চালিত বাস ধরতে পারে, অন্যান্য সদস্যরা তাদের নিজস্ব গাড়িতে রাস্তায় যেতে পারে, তারপরে তারা আন্ডারগ্রাউন্ডে 2000 পার্কিং স্থানগুলির মধ্যে একটি খুঁজে পাবে, অথবা হয়তো কর্মীরা তাদের বৈদ্যুতিক গাড়িগুলিকে একটি সৌর প্যানেল টপ কার্পোর্টের অধীনে সরবরাহ করা পাওয়ার পয়েন্টগুলিতে প্লাগ করতে পারে। সাইটের যে কোনো দর্শকরা এখানে এবং সেখানে গুগল ইনজেক্টেড এর মাধ্যমে মজার দিকগুলি দ্রুত লক্ষ্য করবে। অ্যান্ড্রয়েড মুটির একটি বাহিনী প্রধান বহিরঙ্গন এলাকায় জনবহুল, একটি কিটক্যাট এবং একটি জিঞ্জার ব্রেড ম্যান মাত্র দুটির নাম, অবশ্যই গ্রিন অ্যান্ড্রয়েড চরিত্রের বৈশিষ্ট্য। সেই সাথে বিভিন্ন স্পিন অফ, যেমন অ্যান্ড্রয়েডের ভবনের উপরে তলায় ধাতব অ্যান্ড্রয়েড মূর্তি পপ আউট। এখন প্রশ্ন হচ্ছে এসবের ব্যয়কম। এই সাইটের জন্য ফার্মটির দেয় প্রায় $1 বিলিয়ন এবং এটি একই বছরে নিউ ইয়র্ক সেলসি বাজারে 0.4 বিলিয়ন অধিগ্রহণের সময় ছিল। আসুন ভুলে যাই না যে আশ্চর্যজনক পরিমাণ অর্থ সম্ভবত খাদ্য এবং অন্যান্য রক্ষণাবেক্ষণের কাজে ব্যয় করা হয়েছে এবং এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল হেডকোয়ার্টার এর মধ্যে একটি হিসেবে কাজ করে। টেক জায়ান্ট গুগলের বাড়ি এবং কাজের ভারসাম্যের ফিউশন সম্পর্কে আপনি কি মনে করেন? আপনি কি এমন জায়গায় কাজ করবেন যার অবিশ্বাস্য সুবিধা রয়েছে? কাজ থেকে দূরে ব্যয় করার সময়কে মূল্য দেন, তবে একটি বিষয় নিশ্চিত করার জন্য, অন্য কিছু না হলে ভবিষ্যৎ কি হতে পারে তার অন্তর্দৃষ্টি হিসেবে এই জায়গাটি দেখার জন্য ভালো।